দেখতে দেখতে কিন্তু একটা মাস হয়েই গেল ঈদ কিন্তু হাতে গোড়া মাত্র একটা দিন ঈদ মানেই হচ্ছে সেমাইয়ের যত রকম রেসিপি হয় তো আজ আপনাদের সাথে শেয়ার করব নবাবি সেমাইয়ের রেসিপি বানানো যেমন সহজ খেতে হয় জাস্ট অসাধারণ বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারেন কত সহজে তৈরি করা যায় আর ঈদের দিন আপনার পরিবারকে যদি বানিয়ে খাওয়ানো যায় তারা কিন্তু সত্যিই আপনার প্রশংসা করবে আর অবাক হবে যে এরকম সেমাইয়ের রেসিপি হয় এতটাই সুন্দর হয় তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব নবাবি সেময় রেসিপি তো আপনারা দেখতে থাকুন খেতে ভীষণ সুন্দর হয় বানানোর জন্য এই জায়গায় আছে সেমই আর আছে দুধ ঘি ড্রাই ফ্রুট আছে চিনি আছে হচ্ছে কর্নফ্লাওয়ার আর আছে গুঁড়ো দুধ এরপর সেমইটাকে খুব ভালো করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে করলেই একটু চাপ দিলে খুব সহজেই সেমই কিন্তু ভাঙে এরপর কড়াইতে এক একটু হাফ চামচের মতো ঘি দিয়ে নিলাম বড় চামচের হাফ চামচ মানে বেশ অনেকটাই কিন্তু যতটা ঘি দেবেন খেতে বেশ ভালো লাগবে কিন্তু এরপর সময়টা দেওয়ার পরে দুই তিন মিনিট হালকা আছে নাড়াচাড়া করার পর দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা কম বেশি করতে পারেন আর অবশ্যই চিনির গুঁড়ো এই জায়গায় কিন্তু ইউজ করতে পারেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই করবেন চিনিটা কিন্তু হালকা মতো যখন গলবে একটু হালকা আছে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন হালকা মতো যখন গলবে এরপরে গুঁড়ো দুধ অ্যাড করে দিব গুঁড়ো দুধ সাথে চিনি আর হচ্ছে সেমইটাকে ভালোভাবে হালকা আছে মিনিট দশেকের মতো এটা নাড়াচাড়া করতে লাগবে খুব ভালো করে যত ভালো নাড়াচাড়া হবে তত কিন্তু খেতে বেশ ভালো হবে আর চিনিটা যাতে খুব ভালো গলে এই পর্যন্ত অপেক্ষা করা লাগবে এটা আমার কিন্তু একেবারেই কমপ্লিট চিনিটা খুব ভালো গলে গেছে এটা একেবারেই আমার রেডি এটা নামিয়ে রাখবো ওই কড়াইতে দিয়ে দেবো দুধ দুধ দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে স্বাদ একটু চিনি দিয়ে নেব যেহেতু সেমইয়ে চিনি আছে তাই বুঝেই এটা দেওয়া লাগবে আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন আর এই জায়গায় আছে গুঁড়ো দুধ তাতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে সেই জন্য একটু জল মিশিয়ে সুন্দরভাবে এটা গুলিয়ে নেওয়ার পরে দুধের মধ্যে দিলে কিন্তু খুব সহজেই দুধটা ঘন হয় এরপর দিয়ে দেবো এটা জলে ভেজানো যে দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার ছিল সেটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিলেই দেখবেন দুই তিন মিনিটে খুব ভালো ঘন হবে দুধটা ঘন হলে পরে দুধটা নামিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে ঘন করে নিতে লাগবে আর নামানোর পরে কিন্তু আরও বেশ ভালো ঘন হবে ঠান্ডা হতে হতে ঠান্ডা হওয়ার পরে দেখুন অনেকটাই ঘন হয়ে আসে দুধটা এটা সাজানোর পালা যে কোনো পাত্রে সাজাতে পারেন আমি এরকম একটা পাত্র নিলাম এতে দিয়ে দিলাম ভাজা সেমই সেময়টা ফার্স্টে সুন্দরভাবে দিকটা এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে সেময়টা দিতে লাগবে এরপর যে আছে দুধটা ঘন করা দুধ সেই ঘন করা দুধটা কিন্তু এর উপরে দিতে লাগবে আপনারা দেখুন ঠিক এতখানি যেন ঘন হয় দুধটা তবেই কিন্তু আসল টেস্ট আসবে এটা বানানো এতটাই সহজ জানো তো বন্ধুরা আর খেতে হয় জাস্ট অসাধারণ এইভাবে ঘন করা দুধটা দিয়ে নিব ফার্স্টে এর উপরে আর একটা লেয়ার হবে কিন্তু সেময়ের মানে সেময়ের লেয়ার হবে দু মানে ফার্স্টে একটা তারপরে লাস্টে একটা আর মাঝখানে থাকবে হচ্ছে দুধের যে লেয়ার সেটা স্যান্ডউইচ যেরকম হয় সেরকম করে নিলাম উপরে বেশ একটু সেমই দেওয়ার পরে চাপ দিয়ে 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 দেবো কিছু ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আছে চেরি আর দিয়ে দিলাম কিশমিশ আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই জায়গায় কিন্তু চেরি আর কিশমিশটা পরিষ্কারভাবে ধোয়ার পর কুচি করে নেওয়ার পরে সাজিয়ে নিলাম দেখতে বেশ ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে আপনারাই দেখুন কত সহজে তৈরি করা যায় দেখতে জাস্ট অসাধারণ হয় এটা যদি আরো কাচের মানে যে হয় না বাটি বা পাত্র কাচের পাত্র আরও খুব ভালো বোঝা যেত তো যাই হোক দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয় খেতেও ভীষণ সুন্দর হয় প্লিজ প্লিজ এই ঈদে আপনারা প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ হয় আপনাদের কাটার পরে একটা দেখাচ্ছি দেখুন জাস্ট অসাধারণ হয় দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন